আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করব। আপনারা যারা 2022 সালে নবম শ্রেণীতে অধ্যয়নরত আছেন, এক কথায় নবম শ্রেণীতে 2022 সালে সমাপনী পরীক্ষা দিবেন, ফাইনাল পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকে রসায়নের ফার্স্ট আজকে কিছু আলোচনা করতে চাচ্ছি। এর আগে গণিতের কয়েকটি ক্লাস আপনাদের দিয়েছিলাম ঈদের আগে, তো ঈদের পরে হচ্ছে আপনাদের নবম শ্রেণীর জন্য ফার্স্ট ক্লাস, তো সেখানে রসায়ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং রসায়নের সিলেবাস কোন কোন অধ্যায় আছে সেই অধ্যায়গুলো আজকে বলে দিব আপনাদের, যাতে আপনাদের পড়াশোনা করতে সহজ হয়, সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। চলুন শুরু করি। তো এটি হচ্ছে রসায়নের বইয়ের ফার্স্ট পেজ, আপনারা অবশ্যই এটার সাথে আপনারা পরিচিত। আপনাদের যেহেতু ভর্তি হওয়ার সময় বই নিয়েছিলেন, বইয়ে এই রসায়ন বইটা এভাবে দেখেছিলেন। তো রসায়নের যেই অধ্যায়গুলো আমাদের এবছর পরীক্ষায় আছে, নবম শ্রেণীর সমাপনী পরীক্ষায়, সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি, যে প্রথম অধ্যায়টি আছে, প্রথম অধ্যায় হচ্ছে রসায়নের ধারণা, এটি আছে। দ্বিতীয় অধ্যায় আছে পদার্থের অবস্থা, তৃতীয় অধ্যায় আছে পদার্থের গঠন, এবং ষষ্ঠ অধ্যায় আছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় আছে রাসায়নিক বিক্রিয়া, এবং লাস্ট একটি অধ্যায় দ্বাদশ অধ্যায় আমাদের জীবনে রসায়ন। তো এই ছয়টা অধ্যায় আপনাদের নবম শ্রেণীতে, আর বাকি ছয়টা অধ্যায় থাকবে হচ্ছে দশম শ্রেণীতে। তাহলে এই রসায়নের জন্য আপনাদের এটি হচ্ছে রসায়নের সিলেবাস, আশা করি সিলেবাসটিও জেনে নিলেন। তো আজকে রসায়নের ধারণা এই অধ্যায় থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব, সাথ থাকবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপকার হবে। চলুন, রসায়নের ধারণা এই অধ্যায়ের প্রথম যে টপিক আছে রসায়ন পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রি। এখান থেকে রসায়ন পরিচিতির জাস্ট আপনারা একবার রিডিং পড়বেন, এখানে কোন কোন রসায়নের কোন কোন শাখাগুলো আলোচনা করা হয়েছে, এবং রসায়ন প্রথম প্রাকৃতিক যেই প্রথম যে রসায়ন আলোচনা করা হয়েছিল সেখানে কীভাবে রসায়নটা এসেছে এটি নিয়ে একটু আলোচনা করা আছে, আপনারা একটু পড়বেন। এখান থেকে যেই প্রশ্নটা আপনাদের পড়তে হবে ক নম্বরের জন্য, দেখেন খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার টিন গলিয়ে ধাতুকে গলিয়ে তরলে পরিণত করা হতো, এবং এই দুটি তরলকে একত্রে মিশিয়ে ঠান্ডা করে একটি সংকর ধাতু তৈরি করা হতো। এই সংকর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। তাহলে আপনারা একটা বিষয় জানতে পারলেন যে ব্রোঞ্জ মানে হচ্ছে এর ভিতরে দুটি ধাতুকে গলিয়ে একত্রে করা হয়েছে, সংকর তৈরি করা হয়েছে, যেখানে আছে কপার আর টিন। কপার আর টিনের যেই শক্ত, যেই কপার এবং টিনের যে আলাদা বৈশিষ্ট্য ছিল, তারা আমরা জানি কপার এবং টিন অনেক শক্ত একটি ধাতু আমরা জানি, তো এই দুটি গলিয়ে যেই ব্রোঞ্জ তৈরি করা হয়েছে ব্রোঞ্জটা আরও শক্ত। হ্যাঁ, এই জন্য এই ব্রোঞ্জটা তখনকার মানুষ পশু শিকার, ফসল ফলানো জ্বালানি হিসেবে, কাঠ সংগ্রহসহ প্রয়োজনের কাজে এই অস্ত্রগুলো ব্যবহার করত। কী অস্ত্র? ব্রোঞ্জ দিয়ে যে অস্ত্র তৈরি করা হতো। আচ্ছা, এরপর একটু খেয়াল করবেন যে এখানে আরেকটি বিষয় আছে আপনাদের, যে বিজ্ঞানী ডাল্টন পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র তমা কণাকে বলেছে আর ভাঙা যায় না, সেই ভাঙা যায় না যেই কণাগুলো, এই কণাগুলোর নাম দিয়েছে অ্যাটম। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, যেটাকে আর ভাঙা যায় না। এরপর একই সময়ে দার্শনিক ডেমোক্রিটাসের মতো প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন, কিন্তু এ ধারণার কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। অ্যারিস্টটল এ ধারণার বিরোধিতা করেন। তখন অ্যারিস্টটল সহ অন্যান্য দার্শনিকরা মনে করতেন সকল পদার্থই মাটি, আগুন, পানি ও বাতাস মিলে গঠিত হয়েছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে পড়বেন। এরপর একটু খেয়াল করবেন, মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সিসা এসব স্বল্পমূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। এই চেষ্টার ফলেই আজ কিন্তু রসায়নের কী হয়েছে, আবিষ্কার হয়েছে। এখানে একটু খেয়াল করবেন, এই প্রশ্নটা অনেকবার এসেছে যে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। আমি এখানে আপনাদের এই অধ্যায় থেকে জাস্ট যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটু আলোচনা করছি, পরবর্তীতে সৃজনশীল নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, গবেষকদের বলা হতো আলকেমিস্ট। তাহলে একটা বিষয় আমরা এখানে শিওর হলাম যে আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ থেকে, যেটা হচ্ছে আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি থেকে। হ্যাঁ, তো এই কিমি শব্দ থেকেই আজ কিন্তু কেমিস্ট্রির উৎপত্তি হয়েছে। তো এই হচ্ছে কেমিস্ট্রির উৎপত্তি, এবং
আমরা দেখতে পাচ্ছি। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করার রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভোয়েসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্যান্য যে বিজ্ঞানী রয়েছে। অ্যান্টনি ল্যাভোয়েসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়, এটা একটু আপনারা একটু মনে রাখবেন, অ্যান্টনি ল্যাভোয়েসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়, এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমি চলে যাচ্ছি, দেখেন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্ন বিষয় রসায়নের দৃষ্টিকোণ বিশ্লেষণ, হ্যাঁ এখান থেকে তিনটা বিষয় আছে, তিনটা বিষয়ের ভিতরে দুইটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম বক্সে আপনি যেটা দেখতে পাচ্ছেন, কাঁচা আম টক কিন্তু পাকা থাকলে মিষ্টি হয় কেন, কাঁচা অবস্থায় আম টক লাগে কিন্তু পেকে গেলে আম মিষ্টি হয় কেন, এই প্রশ্নটা অনেকবার আপনাদের পরীক্ষায় এসেছে, খ নম্বর প্রশ্নে। তো কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈবিক অ্যাসিড থাকে, যেমন সাক্সিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড প্রভৃতি। তো আপনারা জানেন অ্যাসিড এর স্বাদ হচ্ছে টক, টক স্বাদযুক্ত, যেমন আমরা যে লেবু রসটা খাই, লেবু রস কি টক, এছাড়া আমরা আম খাই টক, এছাড়া আমরা পেয়ারা খাই, পেয়ারা কিন্তু টক লাগে। তো যে সকল টক, যে তেঁতুল হচ্ছে টক, টক সেখানে কিন্তু জৈব অ্যাসিড থাকে, এই জৈব অ্যাসিডের ভিতরে সাক্সিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড আর অন্যান্য এগুলো আছে। এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে, যখন আমটা পরিপক্ক হয়, পাকার উপযোগী হয়, তখন এই অ্যাসিডগুলো আর অ্যাসিড থাকে না, রাসায়নিক পরিবর্তন হয়। কী হয়, অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে, ঘটে গ্লুকোজ ও ফ্রুক্টোজ তৈরি করে। তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ মানে আমরা জানি মিষ্টি জাতীয়, এই জন্য আম পাকলে কী হয়ে যায়, মিষ্টি হয়ে যায়, এই বিষয়টা আপনারা একটু মনে রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ঔষধ খাওয়া, এখানে একটি বিষয় ঘটনা ঘটে। দেখেন আমরা পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়, আমরা বলি গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, মানে অ্যাসিডিটি হয়েছে। এই অ্যাসিডিট থেকে রেহাই পাওয়ার জন্য, গ্যাস্ট্রিক থেকে রেহাই পাওয়ার জন্য আমরা বাজার থেকে কি অ্যান্টাসিড জাতীয় ঔষধ কিনে নিয়ে আসি। এই অ্যান্টাসিড জাতীয় ঔষধে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি উপাদান থাকে। তো আমরা আর একটি বিষয় জানবো পরবর্তীতে, যে আমাদের পেটে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি একটি অ্যাসিড? তো অ্যাসিড আর এই আমরা যে ঔষধটা খাচ্ছি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ঔষধ, এই দুটি হচ্ছে ক্ষার জাতীয়। হ্যাঁ, তো অ্যাসিড আমাদের পেটে ছিল আর ক্ষারটা হচ্ছে আমরা ঔষধ হিসেবে খেলাম, সেই ক্ষেত্রে অ্যাসিড আর ক্ষার যখন আমাদের একসাথে হয় পেটের ভিতরে, তখন কী করে, একটা বিক্রিয়া করে, যে বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে নিরপেক্ষ, তখন কিন্তু পেটের যে ব্যথা থাকে সেটা কিন্তু কী হয়, উপমোষ হয়, প্রশমিত হয়, কমে যায় পেটের ব্যথাটা। প্রশমিত শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া। তাহলে যখন আমরা অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাই, তখন অ্যাসিডকে কী করে দেয়, কমিয়ে দেয়, মানে প্রশমিত করে দেয়। এই হচ্ছে দুটি ইম্পর্টেন্ট বিষয়, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন। ওকে, এরপর একটি বিষয় আমরা দেখব, রসায়নের পরিধি বা ক্ষেত্র, কোথায় কোথায় রসায়ন ব্যবহার হয়। তো আমরা যদি একটু খেয়াল করি যে রসায়ন কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, আজ থেকে আমরা যদি ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাই, ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যত জায়গায় আমরা কাজ করছি, যত কিছুই ব্যবহার করছি, সব কিছুর ভিতরে কিন্তু কোনো না কোনোভাবে রসায়ন জড়িত আছে, সকল ক্ষেত্রেই রসায়নের পদক্ষেপ, পদ আছে, পারাকা আছে। এখানে রসায়ন আরও কিছু ক্ষেত্র দেখেন, বায়ু প্রধানত অক্সিজেন, খাবারের পানি, পানিসহ বিভিন্ন খনিজ লবণ, সার, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, এগুলো রসায়নের বিভিন্ন ক্ষেত্র একটু আলোচনা করা আছে, একবার পড়বেন। এরপর আছে কাগজ, যেটা হচ্ছে সেলুলোজ। এছাড়া রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, এটি মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক। দেখেন আমরা যদি চিন্তা করি, হ্যাঁ রসায়নের সাথে জীববিজ্ঞানের সম্পর্ক কোথা থেকে এসেছে, অথবা রসায়নের সাথে পদার্থবিজ্ঞান, গণিতের সম্পর্ক কীভাবে এসেছে, তাহলে একটু খেয়াল করবেন, জীববিজ্ঞানের সম্পর্ক যদি একটু আলোচনা করি, জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক সেটা কীভাবে, আমরা জানি জীববিজ্ঞানের আলোচনায় আছে হচ্ছে সালেক সংশ্লেষণ, আমরা যেই গাছ থেকে খাবারগুলো পাই। আচ্ছা একটা কথা চিন্তা করেন, যে আম গাছ, আম গাছ কীভাবে বেঁচে আছে, জাম গাছ কীভাবে বেঁচে আছে, আমরা যেই চাউল পাই, ধান পাই, ধান গাছ কীভাবে খাদ্য তৈরি করলো, ধান তৈরি করলো, সেটি হচ্ছে সালেক সংশ্লেষণের মাধ্যমে করলো। সালেক সংশ্লেষণ, গাছ যখন সালেক সংশ্লেষণ করে, তখন সে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই শর্করা জাতীয় খাদ্য তৈরি করার প্রক্রিয়াই হচ্ছে সালেক সংশ্লেষণ, যেটা হচ্ছে মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা কোথায় ছিল, জীববিজ্ঞানে আলোচনা করা হয়েছে, তাহলে জীববিজ্ঞানে রসায়ন নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক রয়েছে। এছাড়া আরও একটি বিষয়, ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটা শ্বসন বিক্রিয়া, শ্বসনও কিন্তু জীববিজ্ঞানে আলোচনা করা হয় এবং বিক্রিয়াটা কিন্তু রসায়নের আলোচ্য বিষয়।
এরপর পদার্থবিজ্ঞানের সাথে যদি আমি রসায়নের সম্পর্ক আলোচনা করি তাহলে কি বলবো, পদার্থবিজ্ঞান মানেই পদার্থ নিয়ে আলোচনা করা, এবং রসায়নের আমরা যে কিছুক্ষণ আগে কয়টি অধ্যায়ের নাম বললাম, পদার্থের অবস্থা, পদার্থের গঠন, সেখানেও কিন্তু পদার্থ নিয়ে আলোচনা করা রয়েছে। এছাড়া রসায়নে কোন গ্যাস পুড়িয়ে কি তৈরি করা হয়, কিসের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয়, এছাড়া কোন পদার্থ ভাঙলে কি পাওয়া যায়, সব কিছু কিন্তু রসায়নে আলোচনা করা, যেটা পদার্থবিজ্ঞানেও ব্যবহার হয়। এই জন্য পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক রয়েছে। এছাড়া গণিতের সাথে রসায়নের সম্পর্ক কি, রসায়নের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে, গণিতের সূত্র ব্যবহার করে কিন্তু রসায়নের তাত্ত্বিক বা হিসাব নিকাশ করা হয়। আমরা যখন ৬ নম্বর অধ্যায় পড়ব তখন দেখব ৬ নম্বর অধ্যায়ে গাণিতিক ব্যাখ্যা ছাড়া আর কিছুই নেই, সবই কিন্তু গাণিতিক ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর 1.4 টপিকটা যদি একটু আলোচনা করি, আজকে 1.4 টপিক পর্যন্তই আমরা আলোচনা দেখব যে রসায়ন পাঠের গুরুত্ব, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার পরীক্ষায় প্রায় প্রত্যেকবারই আসে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনার শিখতেই হবে, রসায়ন পাঠের গুরুত্ব। কেন আমরা রসায়ন পাঠ করব, একটু খেয়াল করেন, এখানে লিখছে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তুমি ব্রাশ নিয়ে একটু পেস্ট লাগিয়ে দাঁত মাজলে, তারপর বই নিয়ে পড়তে বসলে, এরপর মাকে চা আর বিস্কুট দিল তোমাকে, তুমি খেয়ে গোসল করতে গিয়ে দেখলে তোমার বাথরুমে একটু নোংরা হয়ে আছে, তাই তুমি টয়লেট ক্লিনার দিয়ে পরিষ্কার করলে, গোসল শেষ করার পর তুমি সুগন্ধি সাবান আর শ্যাম্পু ব্যবহার করলে, গোসল শেষে একটু লোশন মেখে নিলে, ইত্যাদি। আমরা দেখছি এই পেস্ট থেকে শুরু করে এই যত কথা বললাম সব কিছুর ভিতরেই রসায়ন লুকিয়ে রয়েছে। পেস্ট তৈরি করতে হলে আমাদের রসায়নের অবদান ছাড়া পেস্ট তৈরি করতে পারে না, ব্রাশ, বিস্কিট, টয়লেট ক্লিনার, শ্যাম্পু, সাবান, সব কিছুই রসায়নের আলোচনায়। শুধু তাই কি, জমিকে উর্বর করার জন্য আমরা যে সার, কীটনাশক ব্যবহার করেছি, খাবার সংরক্ষণ করার জন্য যে প্রিজারভেটিভ ব্যবহার করছি, সব কিছু রসায়নের অবদান। এছাড়া আজকে কলেরা, টাইফয়েড, যক্ষা ইত্যাদি সমস্ত রোগ থেকে মানুষ কিন্তু কি রেহাই পেয়েছে, আজকে কিন্তু কলেরা, টাইফয়েড, যক্ষায় মানুষ মারা যায় না ওষুধ আবিষ্কার করার কারণে, এই ঔষধ আবিষ্কারও কিন্তু আজকে রসায়নের অবদান। এছাড়া শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহারযোগ্য যেই বর্জ্য পদার্থ, বর্জ্য পরিবেশ ক্ষতি করেছে, এর মাঝে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি, যেমন লেড, সিসা, কোবাল্ট ইত্যাদি সহ আরও অনেক রাসায়নিক দ্রব্য, এগুলোর সাথে মিশে বায়ু দূষণ, পানি দূষণ ইত্যাদি দূষণ করেছে, ক্ষতি সাধন করে চলেছে। তো এগুলো আমরা যদি দেখি যে রসায়নের কিছু দিক রয়েছে যেগুলো মানুষের খুব উপকার আসতেছে, আবার রসায়নের কিছু দিক আছে যেগুলো মানুষের ক্ষতির কারণও হচ্ছে, তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, রসায়ন একদিকে যেমন অনেক প্রয়োজনীয় মূল্যবান জিনিস আবিষ্কার করেছে, তেমনি অযৌক্তিক ও অবিবেচকের মতো ব্যবহার পরিবেশের ক্ষতিও সাধন করেছে। এখনও অনেক রোগের ঔষধ আবিষ্কার হয়নি, আরও রসায়ন অধ্যয়ন ও গবেষণা করে সেসব আবিষ্কারের চেষ্টা করা এখন আমাদের দায়িত্ব। কাজে আমরা নিশ্চয় বুঝতে পারছি রসায়ন পাঠ করে একদিকে আমরা যেরকম মানব কল্যাণের জন্য প্রয়োজনীয় অনেক নতুন জিনিস তৈরি করতে পারবো, একই সাথে পরিবেশের জন্য কোনটি ক্ষতিকর, কোনটি উপকারী সেটি বুঝতে পারবো। আর রসায়ন পাঠ, এই হচ্ছে আমরা যদি রসায়ন পাঠটা ভালোভাবে করি, বুঝতে পারি গুরুত্বটা, তাহলে কিন্তু পৃথিবীকে আমরা আরও সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে পারবো, এই হচ্ছে রসায়ন পাঠের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত আলোচনা করছি, আর বাকি যেটুকু আছে আরেকটি ক্লাসে আমি আলোচনা করে দিব, আপনারা বই থেকে ঠিক আমি যেভাবে পড়লাম এভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি প্রথম অধ্যায় থেকে যে সৃজনশীলটি আসবে আপনারা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন এবং ফুল নাম্বার পাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের যারা নবম শ্রেণীতে 2022 সালে সমাপনী পরীক্ষা দিবেন, আপনার জন্য রসায়নের ধারণাটি একটু আলোচনা করলাম, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।